একটা বুঝিয়ে না পড়ার কথা হ্যালো মিষ্টি পাখি বিকাশ মন্ডল হাই হ্যালো হ্যালো সোনালি হ্যালো পিঙ্কি দিদি কেমন আছো তুমি হাই দিভাই হ্যালো শুভম বলদের পরিমাণ এখন বুঝবে সবই তো শুনলে দাদার লাইবে কোথায় কোথায় ওই যে করছে সেই গিয়ে জিজ্ঞেস করে আসো ও শুরু করেছে নিশ্চয়ই কারো পাল্লায় পড়েছে দিদি আবার কি মাথা খেয়ে ফেলেছে পুরো মাথা খেয়ে পুরো শেষ করে দিয়েছে ও আর ওর মাথায় কিচ্ছু নেই কিচ্ছু নেই সব শেষ করে দিয়েছে ওর মাথা কোনো কাজ করছে না ওর মাথার পুরো সমস্তটা শেষ করে দিয়েছে ভালো মন্দ বিচার করার মতো ওর কোনো ক্ষমতা নেই না মিনুদি ও ঘরে নেই ও বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে ওর কোন কাকা কাকিমা ফোন করেছিল কাকা কাকিমাকে ফোন করে তাদের সাথে বেরিয়ে গেছে বাড়ি থেকে আমার সামনে ফোন করেছিল আমার কাছে কল রেকর্ডিং আছে আর ওদের বাড়ির ক্যামেরা তো আছে সব প্রমাণ আছে এবার বুঝলাম তার মানে এই কোথায় এবার বুঝেছি আমি ওখানেই আছে আমার বাড়িতে আমাকে ফোন করেছিল বলেছিল আমার বাড়িতে রাতটুকু থাকার জন্য আমি পরিষ্কার বলেছি তুই এইভাবে আমার বাড়িতে আসবি না ও যদি ভালো মুডে আমার বাড়িতে বেড়াতে আসতো আমি অবশ্যই ওর ভালো কাজের জন্য আমি ওর সাথে সারাটা জম জনম থাকবো ওর জন্য আমি জীবন দিয়ে দেবো কিন্তু ওর ভুল কোনো ডিসিশনে ভুল কোনো কাজে আমি কোনো দিন সাথ দেবো না তাতে ও আমার যত ক্ষতি করার করুক আমাকে যত ভুল বোঝার বুঝুক যত আমাকে খারাপ বলার বলুক আমি ওকে এখানে অনলাইভে বলেছি আমার চ্যানেলে স্ট্রাইকও মারুক আমি ওর একটা ভিডিও ডিলিট পর্যন্ত করবো না কিন্তু ওর ভুল ডিসিশানে কোনো দিন আমি ওর সাথ দিনই দেবো না আজকে ও ডিসিশনটা নিয়েছে একদম ভুল নিয়েছে আমার আমার বলেছিল বাড়িতে স্বামীকে বলেছে আমার স্বামী ও ভালো মতো আসতো ভালোভাবে বাড়ি থেকে বেড়াতে আসতো আমাদের বাড়িতে আমি অবশ্যই ওকে থাকতে বলতাম যেহেতু বাবা আমার সাথে অশান্তি করে বেরিয়েছে তারপরে ভুল মানুষদের সাথ দিয়েছে ভুল মানুষের কাছে গেছে খারাপ মানুষদের সাথে মিশেছে সেখানে আমি ওর সাথ দেব না ওকে আমি তিন দিন আমি না খেয়ে দিয়ে ওর বাড়িতে পড়ে থেকে তিন দিন ধরে ওকে আমি বুঝিয়েছি তিন দিন ধরে বুঝিয়েছি ইনফ্যাক্ট যেদিন থেকে আমরা কাজ দিয়ে আসছি ট্রেনে থেকে যে শুরু হয়েছিল ট্রেন থেকে আমি ওকে বোঝানো শুরু করেছিলাম আমি হাপি হাঁপিয়ে শেষ আমি নিজে ওর মা তো শেষ আমি নিজে শেষ আমার চোখ মুখ দেখতে পাচ্ছ এই কদিন ধরে ওর পেছনে আমি শেষ তাও কারোর ফিলিংস বুঝলো না কারোর কষ্ট বুঝলো না ও শুধু নিজের কষ্ট নিজের ভালোটা নিজের দিতে বুঝলো ওর একারই কষ্ট আছে কারোর কোনো কষ্ট নেই কারোর বোঝানোর দাম নেই কারোর কোনো কিছুর দাম নেই ওর কাছে কাছে কোনো কিছুর মূল্য নেই লোকে যা যা বুঝিয়েছে সেগুলো ওর মাথার মধ্যে অনেক কিছু পাকিয়ে পাকিয়ে নিয়ে নিজের বুদ্ধিতে ও চলছে ও আরও তো আছেই উ মানুষ আজ কালকে দেখা বাকা মনে হচ্ছে করে এসছে সব খবর শুনলাম দাদার কাছে আর আজকে তো আমার সামনেই ফোন করলো সমস্ত তাদের কথাও শুনলাম অলরেডি এতদিন কোনোদিন আমি কল রেকর্ডিং করিনি ই করিনি কিন্তু আজকে আমার বাধ্যতামূলক ওর কল রেকর্ডটা করতে হয়েছে যেহেতু ওইদিকে ও ফোন করেছিল ওই দিকের লোকদের সাথে কথা বলছিল ফোনে তো সমস্তটা আমার রাখতে হয়েছে কেন ও যতক্ষণ ওই বাড়িতে ছিল বা দাদা বৌদির দায়িত্ব ছিল ও বোঝানোর মতো কন্ডিশনে ছিল ততক্ষণ আমি ওর সাথ দেবো সমস্ত ভালো কাজের জন্য আমি ওর সাথ দেবো অন্য ওর ভুল ডিসিশন জন্য আমি কোনোদিন ওর সাথ দেবো না ভালোবাসতো তাহলে আলাদা কথা কে ভালোবাসছে কে বাঁচছে না সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না সেটা ওর পার্সোনাল ব্যাপার ওকে কে ভালোবাসছে বা ও কাকে ভালোবাসছে আমি ওর সব নিয়ে কোনো কথা বলবো না আমার কথা হচ্ছে ওর সাথ আমি দিতাম ও যদি ভুল ডিসিশান ঠিক ডিসিশান নিত ওকে আমি বারবার বলেছি ঝামেলা করে কোনো কিছু হবে না তুই থাক আমি দরকার হয় তোর সাথ দেবো কিন্তু তুই ভালোভাবে বাবা আমাকে বুঝিয়ে অন্যভাবে ব্যাপারটাকে ট্যাকেল করা যাবে হ্যাঁ তিন দিন ধরে আমি কাউকে কিছু বুঝতে পছন্দ আমি দিন কুত্তার মতো ওর পেছনে পড়েছিলাম কুত্তার মতো ওর পেছনে আমি পড়েছিলাম যে ওকে আমি তোমরা হয়তো দেখেছো লাইভে পর্যন্ত আমি করেছি খেয়ে নি খেয়ে নি খেয়ে নি তিনটে দিন ধরে আমি নিজে সারাদিনের খাবার পাঁচটার সময় খেয়েছি এরকম খেয়ে না খেয়ে খেয়ে ওর পেছনে পড়েছিলাম তারপর বেলার শেষে আমি খেয়েছি যে না আমার তো খেতে হবে ভাই আমার বাঁচতে হবে আমার সংসার আছে তবুও যতটা পেরেছি ওকে সংসার ছেড়ে ওর পেছনে পড়ে রয়েছি যে মেয়েটা ভুল মাথা ঠিক নেই ভুলভাল ডিসিশান নিয়ে নেবে আগের মাথায় ওকে একটু সুবুদ্ধি দেবো যে ঠিক আছে তুই ভালোবাসিস আমি ওকে নিজে বলেছি তুই ভালোবাসিস তুই ফিরে যা কিন্তু এভাবে নয় এটা ভুল রাস্তা তুই ম্যাচুয়েড হয়েছি আঠেরো বছর বয়স হয়েছে তুই মানে কোনো অ্যাঙ্গেল আমি বাদ রাখিনি ওকে বোঝানো কোনো অ্যাঙ্গেল আমি বাদ রাখিনি বাবু সোনা করে চুমু খেয়ে মানে জড়িয়ে ধরে কান্না করে মানে এমন কোনো অ্যাঙ্গেল আমি বাদ রাখিনি যে ওকে আমি বোঝাবো কোনো অ্যাঙ্গেল আমি বাদ রাখিনি হয়তো ওই বাড়ির ক্যামেরাগুলোও সাক্ষী থাকতে পারে ঝগড়া করা বলো ঝগড়াও হয়েছে ওর সাথে আমার তর্কাতর্কিও পর্যন্ত হয়েছে কারণ ওর আমার কোনো কথা সহ্য হচ্ছিল না ওর এই মেন্টালিটিতে মেন কথা ওর এই অন্যায় আপডারগুলো যে মানবে যে শুনবে সেই হচ্ছে ঠিক তাও বলেছিলাম ঠিক আছে তোর যা যা দাবি আছে সমস্তটাই হবে কিন্তু এভাবে নয় অনেক রাস্তা আছে ভালোবাসা দিয়ে ভালোভাবে অনেক কিছু ঠিক করা যায় শুনলো না বেরিয়ে গেল তা আবার ভুল মানুষের সাথ দিল ভুল মানুষের সাহারা নিল ভুল মানুষের সঙ্গে চলে গেল যারা ওর ফ্যামিলির সাথে ইনফ্যাক্ট ওর সাথে কদিন আগে ওর কাজ নিয়ে নোংরা নোংরা কথা বলেছে ওর যেই মেয়েটাকে নিয়ে ওর সংসারে অশান্তি সেই মেটার সাথ দিয়েছে কাকে ছাড়েনি সেই মানুষগুলোর কাছে ও কী করে গেলাম জাস্ট অবাক কাজকে আমি জাস্ট অবাক কালকে পর্যন্ত আমার আমি শুনে নিয়েছিলাম যে ওদের সাথে হাত মিলিয়েছে কিন্তু কালকে পর্যন্ত আমার আজকে সকাল পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না যে হয়তো না ও এটা করতে পারে না করবে না করবে না আমি ওকে বলেও ছিলাম তুই এটা করছিস বলছে না করছি না কিন্তু আজকে আমাকে বলেছিল তুই কি যাবি থানায় আমি বলেছি বাবু তোদের এই থানার কেসে আমি থাকতে পারছি না আমার বরকে বললো তাহলে কাকাকে নিয়ে যেতে বল কাকাও যাবে না কাকাও বলে দিয়েছে যেতে পারবে না তারপর বলছে তাহলে আমি ওদের কাছে যাবো যা আমি তো আটকাতে পারি না না ও যথেষ্ট বড় হয়েছে আটকাবো কেন আমি আমি তুই যেটা ভালো বুঝিস কর করেছে ওকে কিন্তু তারপরে আমি ওকে বারবার ওয়ার্নিং দিয়েছিলাম তুই যেটা করবি ভেবে চিন্তা কর ভেবে চিন্ত কর পরে যেন পস্তাতে না হয় ও গেট দিয়ে কি তখন পর্যন্ত আমি বলেছি একবার একবার ভেবে ভেবে দেখ দেখ আমার এখন কোনো কিছু আমার হাতে 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 আর নাই যতটুকু ছিল ও বাড়ি থেকে বেরোনো আগে পর্যন্ত আমার হাতে ছিল আমি সামলাতে পারতাম পুরো ব্যাপারটা ওকে আমি বলেছিলাম বাবু বাড়িতে থাক আমি দরকার হয় দায়িত্ব নিয়ে আমি কিছু হেল্প করবো অন্যভাবে তো এভাবে বাড়ি থেকে বেরোস না আর তুই যাকে ফোন করলি তাদের সাহায্য তো একদমই নিস না তারা তোকে ইউজ করে ছেড়ে দেবে তোকে ইউজ করে ছাড়বে পুরো খেলার পাশা বানাবে পাশা বানিয়ে মানুষগুলো তোকে ছেড়ে দেবে নে আমার হাত আর বাবু কিচ্ছু নেই তুই আমাকে আমার নামেও কেস কর আমার নামে কেস কর থানা কর আমার নামে ইচ্ছা কর সত্যিই আমি তোর বন্ধু হতে পারলাম না জীবনে একটা আফসোস থেকে গেলো আমি তোর বন্ধু হতে পারলাম না জানিস তো আমি তোর বন্ধু হতে পারলাম না কন্ট্রোল কন্ট্রোল করেই তো ছিলাম এতদিন কন্ট্রোল করেই ছিলাম কুত্তার মতো পেছনে পড়েছিলাম যে মেয়েটাকে একটু ভালো জায়গায় নিয়ে যাবো একটু বোঝাবো জীবনে আনন্দ দেবো ঠিক আছে তুই ভালোবাসিস আমি মানছি আমি বুঝতে পারি ও কতটা ভালোবাসি কিন্তু এটা তো রাস্তা না এইভাবে একটা দুটো ফ্যামিলিকে মেলানো যায় না এইভাবে কিচ্ছু হয় না ভালো কিছু কর ফ্যামিলিটাকে ভালোবাসা দিয়ে মন জয় কর বাবাকে বোঝা তো অনেক কষ্ট দিয়েছে আজকে আর আমি চুপ থাকতে পারলাম না সরি কালকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো কালকে পর্যন্ত ওকে আমি টোটোতে তুলে পর্যন্ত দিয়ে এসেছি ঠিক আছে তুই তাহলে সুপর্ণার কাছে যাবি সুপর্ণার কাছে যা বলে বেরোলো সুপর্ণার কাছে যাবে ঠিক আছে আমি বললাম ঠিক আছে তুই তাহলে সুপর্ণার কাছে যাবি বলছিস সুপর্ণার কাছে যা তো সুপর্ণার কাছে পর্যন্ত যায়নি কালকেও কাজের সাথে জানে দেখা করে এসেছে মনে হয় শুনলাম আমি এটা জানতাম না কনফার্ম আমি অন্যের কাছে শুনলাম ততক্ষণ পর্যন্ত আমার আমার সামনে ফোন করলো সব শুনলাম অবাক হয়ে যাচ্ছি ও এটাও করতে পারলো তোমাকে তো অনেক ইনসাল্ট করে দেখলাম ওগুলো আমি ওর ধরি না ও আমাকে ইনসাল্ট করলো সত্যি বিশ্বাস করো ওরগুলো আমি বাচ্চা আমি ভাবি আমার কাছে একটা ছোট্ট বাচ্চার মতো ভালোবাসি ওকে একটা বাচ্চার মতো ভালোবাসতাম ওকে আমি আমি ও আমাকে কি অপমান করলো কি খারাপ কথা বললো ওগুলো আমি মানি না আমি ওকে করে ও আমাকে পরে আমি ওগুলোকে ইয়ার কিচ্ছালে উড়িয়ে দিই ওগুলো আমি ধরি না আমি আমি সবসময় ভাবতাম ওরা আমার সম্পর্কটা একটা স্পেশাল সম্পর্ক যে হয়তো আমার কথাগুলো অন্তত শুনবে হয়তো ভাবে আমি অন্তত বুঝি ওকে কিন্তু ও আমার কথাটাও শুনলো না আমার হাতের মধ্যে ছিল আমি নিজে ওকে বললাম পার্সোন তুমি একটু থেকে যা আমি তোকে বলছি তুই এত ফোন তুই বেরোস না সেই ভুল ডিসিশনটা নিলো এখন আর আমার হাতে নেই কিছু আমার আতার কিছু নেই এবার কি হবে আমি জানি না অন্য অন্য জিনিসগুলো মানা যাবে না বন্ধু হতে পারি ভাই খারাপ জিনিসগুলো যেটা তোর ক্ষতি হবে যেটা তোর খারাপ হবে সেই জিনিসগুলো তো আমি মানতে পারবো না ওকে পছন্দ ভালো আছে সেটা ও হয়তো আমাকে এখন বলবে যে তোর কথাগুলো আমি শুনিনি কথাগুলো তো আমি রাজি হইনি বলে এখন আমাকে অনেক হয়তো খারাপ কথাও শুনতে হবে ঠিক আছে আমি রাজি আছি আমি অনলাইনে বলছি তুই তোর মুখ দেখে যখন আমার চ্যানেলটা দাঁড়িয়েছি রিমি তুই আমার চ্যানেলটাও উড়িয়ে দে তুই আমার সব করে দে আমাকে শেষ করে দে তবুও আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছি তোর ভুল ডিসিশন আমি কোনোদিনও রিমি তোকে সাথ দিয়ে নি দেবো না আজকে জানো একটা তো ফোন করলাম আর না বলতে পর্যন্ত আমার কষ্ট হচ্ছে যে রাস্তা রাস্তা ঘুরবে কোথায় আবার ওদের সাথে কি এরকম করবে আমার না বলতে কিন্তু ওর ভুল ডিসিশনটা আমি ওকে হ্যাঁ পর্যন্ত বলতে পারছি না আজকে আমার ঘরে আসবে বললো আমি আমার ও আমার বাড়িতে আসবে আমার জীবনে সবচেয়ে আনন্দ কিন্তু আজকের দিনটা ওকে আমার না বলতে হলো

ওই মানুষটাকে আমি কিভাবে কন্ট্রোল করে করে রেখেছি আজকে তোর কষ্ট যতটা বুঝি ওই মানুষটার কষ্ট আমি বুঝি একটা জিনিস ভেবে তোদের ফ্যামিলিতে গেছি যে একবার করে ফেলেছি একটা ভুল কাজ সেই জিনিসটা যেন আমার না থাকে আমি দুটো ফ্যামিলি থেকে এক করে রেখে দেব একটা ব্লগ পর্যন্ত এখন করি না বাড়িতে গিয়ে ঠিক আছে আনন্দ ফুর্তি করে কটা রিলস করি সেগুলো পোস্ট করি কালকে পর্যন্ত আমি লাইভ করতাম না বৌদি জোর করে বললো তোর লাইফটা অন কর বৌদি আমাকে বলেছিল করতে আমি করিনি বলে অন করেছিলাম কালকে আমিও হেরে গেলাম তোর কাছে তোর জেদের কাছে আমিও হেরে গেলাম জেদের আগে কোনো তোর ওর কাকা ওর কাকা সেদিন সারাটা রাত মিলে ওকে একটা কথা বুঝিয়েছে রাগের মাথায় কোনো ডিসিশান নিবি না সেটা সময় ভুল হয় মাথা ঠান্ডা করে তুই দরকার হয় একটা ঘন্টা তুই সময় নে তুই তারপর একটা ডিসিশন আমি সারাটা রাত ধরে বুঝি তুই যা ইচ্ছে তোর মধ্যে তুই সেটা কর কিন্তু সময় নিয়ে কর সময় নিয়ে চিন্তা ভাবনা করে কর ও সেই রাগের মাথায় সব ভুল ডিসিশানগুলো নেবে এই যে ক্ষতিটা হলো এই যে জিনিসটা করলি আজকে বাবা মার মনে আর জায়গা পাবি তুই যারা তোর ইজ্জত তোর বাবা মার ইজ্জত সমস্তটা তা ধুলোয় মিশিয়ে দিয়েছে আমি তোর ভালোবাসা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি আজ পর্যন্ত তোর ভালোবাসা নিয়ে কোনো খারাপ কথা সোশ্যাল মিডিয়ায় বলিনি আজও বলবো না কেননা না কে যেমন আমি ভালোবাসি আমি তোর ভালোবাসাটাকে জন্মান করি হ্যাঁ ওকে নিয়ে আমার মনে মনে অনেক রাগ আছে ওকে আমি একটু বিশ্বাস করি না ওর প্রচুর রাগ আমার মনে মনে ওকে আমি একটুও বিশ্বাস করি না কিন্তু সোশ্যাল মিডিয়া আজ পর্যন্ত আমি চাইলে ওকে নিয়ে অনেক ভিডিও নামাতে পারতাম আমি আজ পর্যন্ত ওকে নিয়ে ভিডিও বানাইনি না তোর ভালোবাসাটা তোর মনে আছে সেটা বুঝে আমি কখনো ওকে নিয়ে আমি আহবাইকে নিয়ে হয়তো রিপ্লাই করেছি ওকে নিয়ে আমি আজ পর্যন্ত কোনোদিন ভিডিও নামি ঠিক আছে তুই সেই জিনিসটাকে তুই একমাত্র পারতিস ওই ফ্যামিলিটাকে এই ফ্যামিলিটাকে এক করা তোকে বারবার বলেছি একটা মেয়ে পারে তার বাপের বাড়িটাকে তার শ্বশুর বাড়িটাকে এক করে রাখা তুই পারলি না সেটা তুই প্রত্যেকবার তোর এই জেদের বসে রাগের বসে ভুল ভাল ডিসিশন নিস যেটার জন্য আজকে এই দুটো ফ্যামিলি এক হতে পারছে না মানলাম তোর বাবা মা রাগের বসে অনেক ভুল করেছে পিছনে কত কিছু করেছে অনেক কিছু করেছে হ্যাঁ সেগুলো কি এখন মানে কোনো মানে সুরহা কোনো কোনো ইয়ে ওইগুলো নিয়ে এখন মানে ওগুলোকে ভুলিয়ে তুই কোথায় আরও ফ্যামিলিটাকে এক করবি যাতে সম্পর্কগুলো ঠিক হয় এটা করে কারোর কাছে ভালো হওয়া যায় না একজন খারাপ বলে আরেকজনকে ভালো বলে কখনই হয় সবটাকে ভালো বলতে শেখ সবটাকে এক জায়গায় এইভাবে করতে শেখ একজনকে এরম করে এরম করে রাখা যায় না এরকম করতে শেখ এটাকে এত নির্লজ্জ জানতাম না ওর আমি খারাপ কথা বলবো না আমার লাইফে অন্তত নিয়ে বাজে কথা বাজে ওয়ার্ড আমার লাইফে বলবে না ওর মাথা ঠিক নেই ওকে জাস্ট ইউজ করা হচ্ছে এটুকু শুধু তোমাদের বলবো কিন্তু খারাপ ওয়ার্ড আমার লাইফে ওকে নিয়ে বলবে না আগেও শুনিনি কোনো দিন শুনতে চাইবো না আমি একবার আমি বলেছিলাম রাগের মাথায় তারপর থেকে কিন্তু আমি আমার ভুল শুধরে নিয়েছি আমি ওর সম্পর্কে রাগের খারাপ নোংরা কথা ওয়ার্ড বললে আমি কিন্তু হাইট মেরে দেবো ওগুলো আমি শুনতে চাই না কিন্তু ওর যেটা ভুল সেটাকে আমি ভুল বলবো তাতে যদি ও আমাকে গুলি করেও মেরে দেয় আমি মরতে রাজি আছি চ্যানেলের কথা তো বাদই দাও যে তোমরা নিজেরাই দেখেছি যবে থেকে আমি ওর সাথে মেশা শুরু করেছি আবার নতুনভাবে আমি ব্লগ দেওয়াই বন্ধ করে দিয়েছি হ্যাঁ দু চারটে রিলস দিই আনন্দ ফুর্তির রিলস ওগুলো শেয়ার করতে ভালো লাগে আমাদের আনন্দ ফুর্তির মোমেন্টগুলোকে তাই জন্য সেগুলো একটু শেয়ার করতে হয় করি রিমি কোথায় রিমি কোথায় ওর কাকিমা ওই যে নেতাকে গিয়ে জিজ্ঞেস করো উত্তর পেয়ে যাবে আর নির্মি কোথায় কদিনের মধ্যে সব খবর পেয়ে যাবে জানো কাকু কাকিমা রিমি সবারের জন্য খারাপ লাগে গো কাল পর্যন্ত চেষ্টা করেছিলাম তিনটে তিন ফ্যামিলি তিনটা মেম্বারকে আলাদা কথা দেবো না আজ কালকে না আজকে পর্যন্ত সকাল তুমি জানো কালকে কদিন ধরে আমি ওই যে কাজ থেকে এসছি না আমি একটু রেস্ট পাইনি এই মনের কথা বলছি আমি এটা বৌদিকেও কখনও বুঝতে দিই রিমিকেও বুঝতেই আমি একটু রেস্ট পাইনি হ্যাঁ কেননা অনেকদিন পরে কাজে গেছি তো ও তো কদিন অনেকগুলো কাজ করা হয়েছে আমি তো প্রথম কাজে গেছি স্বাভাবিক একটু টায়ার্ড লাগে আড্ডা জার্নি করেছে আমি রেস্ট নিই নি যে তোর আমি শুরু করেছে আমি ওকে সময় দিচ্ছিলাম যে ওর পাশে থাকি নাহলে ভুলভাল কিছু করে বসবে আবার আর ওর ভুলভাল মানেই পুরো সোশ্যাল মিডিয়া একটা বদনাম ছড়ানো ওকে সবসময় আমি একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম আর সময় তো ওর ওর কাছে ওর সামনে তো স্ট্রিক হয়ে থাকে ওর সামনে রাগি মুখ দেখায় কিন্তু কান্নাটা তো আড়ালে করে সব সময় আমার সামনে করে এবার সেইটা তো বুঝতে পারছে না রিমি কাজে যাবে না জানি না রিমি এই সব কথা রিমির থেকে জেনে আর ওর ব্যাপার নিয়ে যে আজকে আমি বলেছি বলেছি আমাকে আর কালকের পর থেকে আমাকে আর এই ব্যাপারে ওর ব্যাপারে অন্তত কেউ জিজ্ঞেস করো না কি হয়েছে কালকে সকালে দিয়ে দেবো স্কুল যাস তুমি ঠিক আছে শুরু করে দাও এখন নিদ না মা আমি লিখে লিখেছি আমি সব কিছু

আমি চাই দূর থেকে শুধু যেখানেই থাক ভালো থাক যদি পারি সম্পর্কগুলো ঠিক করে বাঁচিয়ে নেওয়ার যদি মনে হয় যে আবার ঠিক করার মতো হবে বা তুই পারবি ঠিক করতে ঠিক করে নিস এখনো এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম এক্ষুনি মানে অনেক আজ কি করেছে না কদিন ধরেই অনেক কিছু চলছিল সবটা আমি সরি বলতে পারবো না অনেক কিছু চলছিল অনেক কিছু চলছিল আর মাথাটা পুরো খাওয়া হয়ে গেছে ওর মাথা মেন কথা ওর মাথা ওকে ওকে অ্যাকচুয়ালি ওকে প্রপারলি দোষ দেওয়াটাও ভুল হবে অ্যাকচুয়ালি ওর মাথাটা তো খেয়ে ফেলেছে ওর মাথাটা আর মাথা নেই ওর মাথাটা পুরো কাজ করা বন্ধ হয়ে গেছে মা মধ্যে পরে দিচ্ছি হ্যাঁ রেখে দেবো ঠিক আছে কাল থেকে জানি না কখন কি লাইভে আসবো না আসবো যদি কখনো আসি ওর ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করো না ও যেখানে থাক ভালো থাক এইটুকু শুধু আমার শেষ কথা যা ডিসিশন নেবে বুঝে শুনে নিক যতক্ষণ আমার হাতে ছিল আমি ওকে ভালোভাবে রাখার ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে ও সব মানুষদের সাথে মিশে চলে গেছে আর আমাদের হাতের নেই বা আমি দাদা বৌদির কথা বলবো না তাদের কথা তারাই বলে দেবে আর আমি আর ওর পাশে আপাতত নেই ওর ভুল ডিসিশান আমি নিই যদি কখনো মনে হয় ভুল শুধরে নিয়ে বা মনে হয়েছে আমি ভুল করেছি বা ইয়ে তখন যদি ভালো ডিসিশন নিয়ে আমাকে আমার কখনো হেল্প লাগে আমি অবশ্যই ওর হেল্প করব কিন্তু ভুল ডিসিশনে আমি কখনো ওর সাথ দেবো না তাতে আমার যার যত শত্রু হওয়ার আমি হয়ে নেবো তাকে যদি আমার ইউটিউবও ছাড়তে হয় আমি ইউটিউবও ছেড়ে দেব কিন্তু ওর ভুল ডিসিশনে আমি সাথ দেবো না দি কোথায় তুমি দিদি নেতার বাড়িতে আছে নেতার সাথে কথা হয়েছে আর ওর নেতার যে আছে কালু দাদা তার সাথেও ফোনে কথা হয়েছে আমার সামনে সে বলেছে থানায় যাওয়ার কথা আর অনেক রকম কথাবার্তা হয়েছে আমার সামনেই হয়েছে আমাদের যেতে বলেছিল আমি যাবো না বলেছিলাম তাদের নিয়ে গেছে তারা তারা সমস্ত কাজকর্ম করেছে এবং আমার বাড়িতে তখন আসবে বলেছিল আমি বলেছি না আমি আমার বাড়িতে এই পরিস্থিতিতে আমার বাড়িতে আসতে হবে না আমার হাজব্যান্ড অ্যালাউ করবে না তাই জন্য তাদের সাথে আরও কোথায় কোথায় চলে গেছে কিন্তু শেষ কল ওদের সাথে কথা বলে বেরিয়েছে আমার কাছে কল রেকর্ডিং আছে কারণ যখনই ও কলটা লাগিয়েছে তখন আমার বাধ্যগত আমার রেকর্ডিংটা করতে হয়েছে কেননা ও যতদিন এতদিন ওর পার্সোনাল আমি করেছি কোনো কিছু আমি দিন ওরকম ওই মাইন্ডে যাইনি কোনো কিছু করিনি কিন্তু যেহেতু আজকে ও ভুল ভাল কাজ করেছে এটা আমার রাখতে হয়েছে কেননা ওই এই ওই যে ওই লোকদের সাথে যাওয়া মানে ওর বাবা মার ক্ষতি আর আমি বাবা মার ওর বাবা মার ক্ষতি আমি হতে দেব না হ্যাঁ ও আমার আয়ত্তে যতদিন থাকবে আমি ওর সেফটির জন্য আমি ওর জান আমার জানটা পর্যন্ত দিয়ে দেবো যেহেতু আমার আয়ত্তের বাইরে চলে গেছে আমার আর কিছু করার নেই কিন্তু দাদা বৌদির কোনো ক্ষতি আমি হতে দেবো না তাই হতো বাধ্য আমার রেকর্ডিংটা করতে হয়েছে কার সাথে ফোন করেছিল কি কথা হয়েছিল সবটাই আমার কাছে আছে এটাই বুদ্ধির কাজ করেছিস রেকর্ড করে হুম কিছু করার নেই বৌদি আমাকে ক্ষমা করো আমার তোমাদের বাঁচানোর জন্যই আজকের রেকর্ডিংটা করতে হয়েছিল এতদিন আমি মিশেছি আর ফোন চেক করবে কখনো কোনো রেকর্ডিং পাবে না কোনো কিছু আমি সেই মাইন্ডে কখনো ঢুকিনি তোমরা সেটা জানো আর ও জানে আমি কখনো করতাম না কিন্তু আজকে আমার বাধ্য হতো করতে হয়েছে মানে এটা আমার দাদা বৌদির ক্ষতি হতে পারে এটাই বলবো কালকে থেকে এটাও বলবো দাদা বৌদি তো দাদা বৌদির কথা বলেই দিয়েছে ওদের ব্যাপারটা আমি বলবো না ওরা বড় মানুষ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই করবে আমি ছোট মানুষ হয়ে বলার দাদা বৌদির কথাটা আমার সাজে না আমি আমার দিক থেকে বলবো ওর ভুল ডিসিশনে আমি সাথে নেই পাশে নেই ও কখনো মন যদি সঠিক পথ ওর মনে হয় যে আমি এটা করব মন আমি তোর কথা শুনবো বা তোর বাড়ির লোকের সব কথা শুনবো হ্যাঁ সম্পর্ক অনেকভাবে ঠিক করা যায় শুধু ঝগড়া অশান্তি করে চিলনামিল্লি করে জেদ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে এর ও খারাপ মানুষদের সাথে হাত মেলালে সম্পর্ক ঠিক করে তাতে সম্পর্ক আরও দূরত্ব বাড়ে আরও ক্ষতি হয় ওটা ওকে সামনেও বুঝিয়েছি এখন লাইভে আমি ডাইরেক্ট বলে দিলাম আমি নিচের থেকেও সব শুনেছি কাকে ফোন করেছে আর কে কনফারেন্সে ছিল হুম জানি তখন তো তুমি ডাকলে আমাকে আমি ওই জন্যই নিচে যেতে পারছিলাম না রেকর্ডিংটা করবো বলে হ্যাঁ ও নিজের ঘর দেখালো নিজের ঘরে বাপের বাড়ি রেখে এসেছে কেননা আমাকে থানায় আমি তখন ছিলাম আমাকে কল করেছিল কল করেছিল অনেক কিছু বলার জন্য আমার আমি বুঝতে পেরেছি আর বারবার কলটা মিউট করছিল আর কথা বলছিল আমার সাথে কলটা মিউট করছিল আর কথা বলছিল মানে ওর পাশ থেকে ও শিখিয়ে দিচ্ছিল ওই রক্ষিতা নেতা ওর পাশ থেকে শিখিয়ে দিচ্ছিল বারবার আর মিউট করছিল আমার সাথে কথা বলছিল মিউট করছিল আর আমি ব্যাপারটা বুঝে গেছি আর মেন কথা প্রথম কলটাতেই যে করেছিল প্রথম কলটাতেই ওর বা ওর বাচ্চার প্রতি একটু চিল দিয়ে উঠেছিল তখন ও কি করলো সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল হ্যাঁ তো ওইটা আমি তখন থানাতেই ছিলাম দাদা বৌদির সাথে আমার ভালো থাকার জন্য তোমরা সবাই আছো তো হ্যাঁ একদম সবাই আছি ওর জন্যও ছিলাম আমি ছিলাম আজ পর্যন্ত ছিলাম কোনো ভুল সাথে নেই রিমি দিদি কোথায় আছে তোমাদের ওই যে রিমি দিদির পাতানো কাকিমা কদিন আগে যে ওই ইউটিউবে কাকিমা বলে পরিচয় বানিয়েছিল সেই কাকিমার কাছে খোঁজ করো আর খোঁজ করতে তোমাদের লাগবে না খোঁজ কদিনের মধ্যেই সব বেরিয়ে যাবে প্রমাণ সব চলে এসেছে আজকে করেনি কালকে মনে হয় দেখা পাকা করেছে আমাকে ঠাকুর ছুঁয়ে পর্যন্ত মিথ্যা কথা বললো যেটা আমার খুবই খারাপ লেগেছে আমি তো জানি না ও ঠাকুর ফাকুর ছুঁয়েও নাকি মিথ্যা কথা বলে আমি এটা ভাবতে পারিনি পরমিশ অনেকের কাছে শুনলাম ওনাকে এর আগেও অনেক ঠাকুর ঠাকুর যে মিথ্যা কথা বলেছে আমার ও মানে আমি একটা জিনিস ভাবলাম আমি শুধু ওর প্রয়োজনের মানুষ হয়ে গেলাম আমাকে যেতে বললো যেই কাজটা করতে বললো তোমরা লাইভেও শুনেছিলে আমাকে এক জায়গায় কল করতে বললো তো লাইভ থেকেই ব্যাপারটা তখন শুরু হলো তো আমি করিনি বলে আমাকে ডাইরেক্ট বলেছে ঠিক আছে তোরা যখন ইয়ে করলি না আমি এবার অন্য জায়গা ইয়ে করবো কিন্তু তুই তো বিশ্বাস করিস নি আমি তো মা আমার বুকে কিন্তু ডাক দিয়েছিল হ্যাঁ আমাকে আমি বৌদির সাথে সকালে কথা হয়েছিল আমি বৌদিকে বলছিলাম যে বৌদি না ওটা করতে পারে না বৌদি একটা কথাই সকালবেলা বলেছিল যে মুন ও আমার পেটের সন্তান আমার মনটা সারা দিয়েছে যে ওইদিকে হাত মিলিয়ে দিয়েছে সেখানে সেখানে আর মিথ্যে হতে পারে না আমি জাস্ট যখন ও আমার সামনে কলটা লাগালো আমি থ হয়ে গেলাম যে করতে পারলো এত কিছুর পর যেখানে ওই মেয়েটার সাথে ওরা ঘুরে বেড়ালো ওই কদিন আগে তোমরা সবাই দেখেছো মেয়েটার সাথে ঘুরে বেড়ালো ওকে জ্বালানোর জন্য ভিডিও করলো ও এমন কাজে গেছে সেই কাজটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে ওনা কি ব্যবসা করে কাটছে ওখানে বাজে বাজে কথা বলেছে টোটাল ইউটিউবের মানুষ দেখেছো ও যদি ওর ভালো চাইতো রিমিজ তাহলে এই কদিন আগে পর্যন্ত ইয়ে করলো যেহেতু মেয়েটাকে এই ফ্যামিলিটাকে ভাঙন ধরাতে হবে মেয়েটাকে কালকে দুদিন ধরে কি করলো লাইফ করলো লাইফ করে করে ইমোশনাল ট্র্যাক করলো ইমোশনাল ট্র্যাক করে করে বাবা মার বিরুদ্ধে খেঁপালো খেপিয়ে আজকে একটা বাহানা মেরে মেয়েটাকে টেনে নিল সবই হচ্ছে এখন কী আর করবে কদিন হয়তো ব্যবহার করবে ওকে ও সেটা বুঝলো না পেটের সব কথাগুলো এখন ঢালবে এই হয়েছে ওই হয়েছে এসব কথাগুলো বাবা নামে শুনবে অনেক কথা শুনবে এখন নতুন তোমরা কালকে থেকে দেখবে কালকে থেকে হয়তো এটাও দেখতে পারো কালকে থেকে রক্ষিতা মানে আমাদের নেতা আমার রিমির সাথে কিন্তু কালকে থেকে ইভেন্টের কাজেও যেতে পারে ঠিক আছে হ্যাঁ কেননা যেহেতু আমি রিমির সাথে ইভেন্টের কাজ করি সেহেতু তোমরা প্রত্যেকে জানো তো যে আমার কপি করে নেতা তো নেতাকে কালকে কিন্তু রিমির সাথে ইভেন্টের কাজেও অন্য কদিন পর থেকে কালকেও নাও হতে পারে কদিন যাবে করবে না কদিন পর থেকে নেতাকে রিমির সাথে ইভেন্টের কাজেও কিন্তু দেখতে পারো যেহেতু আমি করেছি জেলিসফিল আছে ওকে কিন্তু সেটা করতেই হবে যেটা সহ্য ছিল অনেক কারণে ওকে টানা হয়েছে অনেক কারণে অনেক বড় বড় পলিটিক্স আমি জাস্ট একটা জিনিস ভাবছি এদের একটু লাইফতে একটু কথা দেখলাম কীভাবে চোখের মুখে মিথ্যা কথা বলছি চোখে মুখে মিথ্যা কথা বলছে কিভাবে যেখানে সামনে আমি কি গো করছি যেখানে সামনে আমি বসেছিলাম আমি সব কথা শুনতে পেলাম তাকে সে তার সাথে প্রথমে কথা হলো নেতার সাথে তারপর কালু দাদাকে কনফারেন্স কল না হলো ডকুমেন্টস আছে নাকি সেটা নিয়ে বেরোতে বললো সমস্ত কিছু নিয়ে তারপর বেরোতে বলল সমস্তটা আমার কাছে আছে রিমি বনু অনেক ভুল করলো মন্দি দিদি আমি কিছু আমি কিছু বলবো না আমাদের কাজ নিয়ে যে অনেক বাজে কথা বললো আজ নিমি তাদের বাড়ি যায় হ্যাঁ সুপর্ণা তুই ভাব কালকে তোর বাড়ির নামে তোকে আমি ফোনটা কালকে আমি করিনি বৌদি করেছিল যাই হোক তো আজকে সেই বেরিয়ে গেল কালকে পর্যন্ত প্রচুর জানিস শুভ না কালকে থেকে এই কদিন সেই কাজ থেকে এসেছি জানিস ট্রেন থেকেই তো শুরু হয়েছিল ব্যাপারটা আজকে পর্যন্ত প্রচুর বুঝিয়েছিলাম প্রচুর প্রচুর লেগেছিলাম যে ওকে ভুল কাজ কিছু করতে দেবো না প্রচণ্ডভাবে লেগেছিলাম ওর মানে ওই কুত্তার মতো ওর পদের গোড়ায় বসেছিলাম ওকে শুধু একটা কথা বাবু তুই ভালোবেসেছিস ঠিক আছে আমি তোমরা অন লাইভে আমি বলেছিলাম তো যদি ও ভালোবাসে তাকে ওকে নিয়ে যেতে বলো এটা বলেছিলাম বলে আমি খারাপ হয়েছিলাম যদিও আমার কথা শুনতে হয়েছিল ওর কাছে কেন আমি ওর লাইভে কথাটা বলেছি ওকে পার্সোনালি বলেছি বাবু দাদা বৌদির দায়িত্ব আমি নেবো তুই যদি যাস তুই চলে যা তো ও যদি তোকে নিতে চায় তুই চলে যা সংসার কর সংসার কর সবাইকে দেখিয়ে দে হ্যাঁ রইল কেসের কথা দরকার হয় আমি দাদা বৌদিকে সব ইয়ে করে বোঝাবো আমি সেইভাবে ট্যাকেল করবো এই কথাটা আমি বলেছিলাম ও অন লাইভে আমি বলছি কিন্তু এই ভুলভাবে বাবা মার উপর অত্যাচার করে বাবা মার সাথে অশান্তি করে বাবা মাকে দুটো ভুল কথা বললে বাবা মা বলতে পারে হাজে আমি তার আগের দিনও জন্মদিনের দিন যেদিন কেক কাটবে ওকে বলেছি যে বাবা মা হাজার খুন করতে পারে কিন্তু বাবা মার বিচার করার আমাদের সন্তানদের নেই বাবা মার বিচার আমরা করতে পারি না বাবা মা আমাদের জন্ম দিয়েছে এই শরীরের রক্তটা তিল তিল করে খা খেয়ে তৈরি করেছে পেটে থাকতে সেই বাবা মার বিচার আমরা করতে পারি না তাহলে তোমরা শুনবে আমার বাবা আমার বাবা মনে হয় রে এক সপ্তাহের মধ্যেই চলে যায় না কি ছন্দ আমার বাবাকে কালকে ভিডিও কলে দেখাবো ওই অসুস্থ বাবা আমি ওই বাড়িতে বসে লাইভ কালকে যদি ওই বাড়ি গিয়ে লাইভ করি আমার বাপের বাড়িতে তোমাদের লাইভটা শোনাবো হ্যাঁ ওই লাইভটা শোনাবো আমার বাবা কীভাবে যন্ত্রণায় ছটপট করছে সেই বাবাকে ফেলে রেখে ওই মেয়েকে আমি বোঝাতে গেছিলাম যে ও যেন ভুলভাল কাজ না করে আমার বাবার যে কি অবস্থা এই যে আমার বাবার ওষুধ কিনে আমার বাবাকে খাইয়ে তার আমি বললাম ফোন করেছিল ডাকলে যখন যে বাবু বাবার অবস্থা প্রচণ্ড খারাপ বাবা বাঁচবে না ওকে আমি বললাম তারপরে আমি ডাকলো এক ডাকে আমি চলে গেছি যে না মনটা আজকে একটু ফ্রি ফ্রি লাগছে যাই গিয়ে একটু কথাটা তো বললে মনে হয় ঠিকঠাক হবে কিন্তু ও যে এই কেসটা ঘটাবে যে শখ আমি মুখ খুললে অনেক কিছু বার হবে শুধু আমি চাই না কাউকে নিয়ে কোনো বাজে কথা বলবো না বলে চুপ করে সরে গেলাম জানি সুপর্ণা বাদ দে বাদ দে আমাদের বন্ধুদের কথা বন্ধুদের মধ্যে থাক সুপর্ণা সেটা আলাদা বিষয় আমাদের বন্ধুদের ভেতরের কথা বন্ধুদের মধ্যেই রাখ ওটা বাদ দে ও যদি চাই বলে দিক আমাদের দেখ আমাদের বন্ধুত্ব সম্পর্কটা অন্যরকম আমাদের বন্ধুদের কথাগুলো বন্ধুদের মধ্যে থাক ও যদি বলতে চায় সেগুলো বলে দিক হ্যাঁ তুই আর আমি আমাদের যেহেতু এটা অন্য বিষয় চলে গেছে অন্য বিষয় নিয়ে এগুলো কথাগুলো হচ্ছে হোক আমি ওর কোনো সিক্রেট কিন্তু এখানে বলতে আসছি না আর তুইও বলিস না আমিও বলবো না কিন্তু হ্যাঁ ওর আমার একটাই ওর ওপর রাগ ও ভুল ডিসিশন নিয়ে আর কি ভুল মানুষদের সাথে হাত মিলিয়েছে যেটা ওর বাবা মা প্রচণ্ড কষ্ট হয়েছে যারা কদিন আগে পর্যন্ত চিল্লে চিল্লে বলেছে বাবা মার গায়ে হাত দিয়েছে ওর বাবা মার গায়ে ওর নামে ওর কাজ নিয়ে পর্যন্ত নোংরা নোংরা কথা বলেছে ও নাকি কোথায় কোথায় গিয়ে বাজে কাজ করেছে কদিন আগে ওর ওই ওর বরের ওই গার্লফ্রেন্ডকে নিয়েও পর্যন্ত ঘুরে এসছে তাদের সাথে হাত দিয়েছে তাদের সাথে কোনো পাগলেও নিজের ভালোটা বোঝে তুই তো আমি বলবো না তো যথেষ্ট বুদ্ধি হয়েছে তোর ম্যাচুরিটি হয়েছে না কাকিমা আমি কোনো ভুল বুঝিনি মুন দিদিকে আমি শুধু চুপ করে সরে গেলাম না গো আমি কেন কিছু কোনো দিনও বলবো না গো আমি তেমন মেয়ে না ছা সুপ্রনা আমাদের ব্যাপার আমাদের মধ্যে রাখো আর কিছু বলার নেই ভালো লাগছে না আমি আজকে এটাই শেষ কথা ওকে নিয়ে আজ পর্যন্ত আজকে আমি ওকে নিয়ে শেষ কথা আজকের মতো বললাম জানি না কালকে আজকে বৃষ্টির মধ্যে আমাকে ফোন করলো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে তোর বাড়িতে যাবো আমার বুকটা ফেটে যাচ্ছে ওকে না বলতে কিন্তু আমার বাধ্য হয়ে আমার বলতে হলো ও যদি ওই দিকের মানুষদের সাথে হাত না বেলতো ওকে আমি নিজে আমার ঘরে আনতাম ওর বাবা মার সাথে আমার যদি লড়াই করতে হতো লড়াই করে ওর সাথ দিতাম আজি আমি হ্যাঁ আমি আমার বাড়ি নিয়ে গিয়ে লড়াই করে সাথ দিতাম কিন্তু ভুল মানুষদের সাথে সাথে আমি ব্যাপারটাকে অন্যভাবে মিউচুয়াল করিয়ে দিতাম তো ও ভালো মতো জানে আমি এটা পারতাম তো সেই ভরসাটাই রাখলো না ভুল মানুষদের সাথে হাত নিয়ে নিল ঠিক আছে যাই হোক পারতে তোর ডিসিশন তোর বুদ্ধি হয়েছে তুই এখন বলাটাও আমাদের অধিকার না তুই বড় হয়েছিস আঠেরো বছর বলে বয়স হয়ে গেছে ম্যাচুরিটি তো অনেকটাই হয়েছে তুই যা ভালো বুঝেছিস করেছিস কর বাবা কিন্তু তোকে আগেও বলেছি বাড়ি থাকতেও বলেছি সবসময় বলেছি বা আমাকে আর দৃষ্ণা কষ্ট এবার শান্তি দেবা আমাকে তোর মতো জীবন কাটা যা ভালো লাগে তাই কর হ্যাঁ যেদিকে ভালো লাগে সেইটা কর নিজের কোনো ক্ষতি করবি না ভালো মতো থাক যেখানেই থাকিস বা আমার ওকে এবার বাঁচতে দে আর বয়স হয়ে গেছে তো দেখিস তো শ্বাসকষ্ট কষ্ট হয় মাটার কীভাবে বলতো সারাটা দিন কষ্ট করে কিভাবে কষ্ট করে মানলাম ও আমার ওই কী বলবো আমার তো নিজের দাদা বৌদি না তবু যেহেতু দাদা বৌদি ডাকি দাদা বৌদিই বলবো আর ক্ষমতা নেই ওই বয়স্ক মহিলাটার আর ক্ষমতা নেই পাগলি হয়ে গেছে মাথা কাজ করছে না আমার মা যদি ওরকম হতাম না হতো না আমি মানে ধরতামই না আমার মাকে পাগল বলে বসিয়ে রাখতাম আসনে পাগল আর ছেড়ে দে মরা মানুষ আর মেরে কি করবি আর তুই যদি তারপরেও ইচ্ছা থাকে মেরে ফেলতে বাপ মাটাকে এসে গলা টিপে মেরে ফেল খাবারের সাথে বিষ মে মেরে ফেল বাবা মাটাকে এতদিন তোকে আটকেছিলাম বাবা মা সম্পর্কে অনেক কিছু তুই আমাকে বলেছিলি সোশ্যাল মিডিয়া করবি না করিনি বাবা আমাকে আটকে রেখেছিলাম কালকে পর্যন্ত যে সোশ্যাল মিডিয়াও বারণ করেছে করতে করবে না সোশ্যাল মিডিয়া আজকে তো আর আমার হাতে নেই তুই যেহেতু ভুল মানুষদের সাথে পড়ে গেছিস সেখানে ওরা তোকে নিন দিয়ে তোকে ইউজ করে নেবে এটা আর হাতে রইলো না করতে হলে এই কথা জিনিসগুলো যেহেতু আমাদের হাতে আর নেই এটা থানা পুলিশের হাতে চলে গেছে তুই তারা তো তোদের প্রোটেকশানের জন্য কিছু করতেই হবে তাই না সারাটা যেন তো তারা সহ্য করবে না তারপর তোর মায়ের সেকেন্ড ম্যারেজ আর সেকেন্ড ম্যারেজ হলে কীভাবে আমাদের আমারও তো সেকেন্ড ম্যারেজ কীভাবে একটা অন্য মানুষের কাছে নিজের সন্তানকে নিয়ে থাকতে হয় না এটা আমি ফিল করতে পারি তাই জন্য তোর মায়ের কষ্টটাও আমি অনেকটা বুঝি কেননা একটা অন্য সন্তানকে আর একটা ঘরে মানিয়ে নেওয়া তার মতো করে দেওয়া স্বামীকে সময় দেওয়া আবার সন্তানকে মানুষ করা অনেক চাপ রে অনেক চাপ তুই জায়গাটা বুঝতে পারবি না ফিল করতে পারবি না তাই জন্য বলিস না বুঝি বুঝি তোর মায়ের ওই কষ্টগুলো বুঝি সংসার চালাবে তোকে সামলাচ্ছে আবার বরের কথা শুনেও মরছে আবার দুটো বাড়িতে ওই স্যান্ডিগুলটিকে সামলাতে হচ্ছে আমি নিজে কালকে ওদের বাড়িতে গেছি একবার ওপরে মিকি ওপরে আয় বৌদি একবার মুন নিচে আয় মিকি ওপরে আয় মুন নিচে আয় কেন করছিলাম জানি তো কষ্ট হচ্ছিল আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমি চাচ্ছিলাম দেখি ঠিক করা যায় নাকি ঠিক করা যায়নি কি হলো না যা করে নিছি এবার আর জানিস দাদা কীরকম মানুষ আমি দাদার ওপরে যাওয়ার তো আমার বুকের ক্ষমতাও নেই আমার সাহস নেই আমি খুবই একটা সাধারণ মতো মানুষ আমার ওই বড়ো মানুষগুলোর বিপক্ষে যাওয়ার মতো আমার তো ক্ষমতা নেই কারণ তুই আজকে যেটা করেছিস সীমার বাইরে আমি এতদিন পর্যন্ত দাদা বৌদি চুপ করেছিল সেরকম কিছু বলেনি তুই মাথা গরম করে বলছিলিস তারপরে তারা উত্তর দিয়েছে কিছু ওনার আমার হাতে নিয়ে চলো আমি লাইভ অফ করছি ভাল লাগছে না আজকে আর একটা কথা বলে দিলাম শোন আমি তোর চ্যানেল আমার চ্যানেলে কিন্তু আমার কোনো তোর কোনো ভিডিও আমি ডিলিট করব না আজকে আমি মন খুলে তোর নামে বদনাম করে নিলাম বদনাম করলাম আমার গিজি গিজির বদনাম করলাম ঠিক আছে রিমি হ্যাঁ তোর নাম ধরেই বলছি আমি ভয় পাবো না তোর নাম নিতে আমি তোর নাম ধরেই বলছি রিমি তুই আজকে ভুল করেছিস আর তোর এই গিজি গিজি তোর এই ভুল ডিসিশনে কোনো দিন দেবে না তাতে তুই দুঃখ পা কষ্ট পা আমাকে মেরে ফেল আমি তোর গিজি গিজির বললাম তোর কোনো ভুল ডিসিশান আমি সার দেবো না তুই যা করার পর আর দাদা বদি যদি কোনো ক্ষতি হয় আমি আছি দাদা বৌদির সাথে আর তুই তোর কাকা কাকু কাকিমার হাত ধরে তুই যত বাড়ির ভুল কাজ করে যা আর দাদা বৌদির পাশে আমি আছি আমি একটা সাধারণ মানুষ আমার কোনো ক্ষমতা নেই তাও আমি দাদা বৌদির হয়ে লড়বো চল টাকা বাই আর শোন ভিডিও ডিলিট করবো না পারলে চ্যানেলটা স্ট্রাইক মেরে দে